বন্যামীরও একটা সীমা আছে। ইলা বন্যামী আমার বাপর জন্মেও দেখলাম না, যে বেমার ডাক্তারের 10 বছর থেকে ডাক্তারের বেমার কমাইতে পারেন না। এই বেটাই এই ফন্ডিতে আজ রাতে বাড়ি গিয়ে বলে বেমার কমাইলেন, মানুষের পেটে ঘুটে টিকিয়া টুকিয়া বেডিন তৈরি। তাদের একটা বন্যামী, আপনারা ভিডিও দেখলে পরিচয় ভাইবা। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে আমি এলাম আপনারা সারার লোকে নতুন একটা টপিক লইয়া, আর এই টপিকটা দেখলে আপনার সবল ভালো লাগবো। বন্যামি আমরা বহুত দেখছি, কিন্তু ইলা বন্যামি আমার বাহন জন্মে দেখছি না কোনোদিন। তো ভিডিওটা দেখো কাপাইলা, ভিডিওটা দেখলে বুঝবেই আপনারা। আজকে বেলেগ একটা ইন্টারেস্টিং টপিক লইয়া আইছি আপনারা সারা, যদি পেজ নয়া আইছেন তাহলে পেজটা ফলো করে রাখো সবে, আর ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে সবে দেখতে পারেন। এরকম বাবা হলো গেছে, এরকম বন্ড পণ্ডিত হলো গেছে গিয়ে যাতে বাঁচতে পারেন মানুষ, যার লাগিয়ে মানে ভিডিওটা আপনারা সবে শেয়ার হয়ে দিবেন। আর এগুলা বহুত মানুষ এগুলা আছেন আমরা সমাজের মাঝে, এগুলা মানুষের মানে বুড়বক বানিয়ে পয়সা লুটিয়ে খাইতে এগুলা মানুষ আছে, যার কারণে আমি ভাবলাম যে সকল লোকে একটা মানে মানুষের মানুষের মানে আমার ভিউয়ার সকলের সকলে খুশিয়ার হয়ে দেবো, এটা আমার কর্তব্য। এর লাগে আমি সারার লাগে এই ভিডিওটা লুইয়ে যাই, হয়তো বহুতে দেখছেন ভিডিও আর বহুতে নাও দেখতে পারেন, যার কারণে আমি একটা ভিডিও লুইয়ে যাই আপনার দেখা। দেখার পরে আমি পরে মাতি মহিলা ভিডিওর বিষয়ে পয়লা ভিডিও দেখোক। मैंने पहले भी लगाया था ना, आराम पड़े मुझे। और चलो आ गया, टाइट हो। अनु पे हाथ लगाइए, इसके ना पीछे भागती रहेगी, फिर और टाइम खराब करेगी। बैठ भाई, एक ही आदमी खड़ा होगा बार बार, सारे आदमी क्यों खड़े होते हो? चलो नाभि के नीचे दर्द रहता है या कौन ऐसा आ गया पीछे, इसके ना पीछे ऐसे हाथ लगा के रखना, कोई बात नहीं मैं देखता। आ गया नीचे नीचे थोड़ा कमर पे, मेरे को पता ये दर्द हो रहा है क्या हो रहा है? अभी मैं दबा रहा हूँ, कब से बताया डॉक्टर ने इन्फेक्शन? 8 साल से इन्फेक्शन ही बता रहे ना, तो यहाँ भैया ने चेक किया था, क्या बताया था? पैर पड़ गया, नाभि के नीचे अक्सर दर्द रहता है ना। हाँ, रहता है। गंदे सपने आते हैं? हाँ, है तबती है सोती सोती। हाँ। बच्चे दिखाई देते हैं? सब ठीक हो जाएगा, शान की चल। वैसे कम हो गया ना तेरे को दर्द? सब चली जाएगी धीरे धीरे, कोई चीज ऐसी बैठी होती है। अरे 25 फेरी हो जाए जब क्या है, जाएगी यही, जब हमारा जो होगा वो निकलेगा ही निकलेगा, क्या पता कितना रमा हुआ था, तो पता थोड़े ना चलता है। ये तो खुद कहते हैं भैया जी के मेरा मन निकलेगा ही नहीं, कहीं भी ले जाओ, मैंने तो इसके दोबारा लाया 1000 बारह। मुझे इससे मतलब क्या, निकाला गया आप मेरा ही विश्वास नहीं होगा, कैसे निकलेगी चीज, कहीं ठीक नहीं हो पाएगी, बता रहा हूँ तेरे को, बच्चों को आ जाएगी आके यही चीज। अरे रुक जा, पैर ऊपर उठा, अरे ऊपर उठा ना पैर, कहाँ दर्द हुआ बताइए, अरे दर्द कहाँ हुआ, इतनी ऊपर उठा रही है, चल नीचे मार जमीन पे, वो देखा हाँ कौन से घुटने का ऑपरेशन बोला, एक का दोनों का, एक का क्या बोले? ऑपरेशन 20,000 का इंजेक्शन लगा लो, तेरे को हार्ट की भी झूठी वो थी, तेरे को कोई वाल्व नहीं डालना था, ये प्रेत बात है, तुम्हारे घर में दसी पड़ी है, इसलिए तेरे आदमी को और तेरे को दोनों का यहाँ से आराम लगा, ठीक है? आया समझ में, घर में चोर घुसा हुआ है, उस चोर को निकालो, ठीक है? किसी डॉक्टर की कोई वो नहीं है, डॉक्टर से होगी भी नहीं तो ठीक, पूरा जीवन लगा देगा डॉक्टर, पूरा जीवन 10,000 वर्ष भी लगा देगा तब भी तेरे अंदर क्या तत्व बैठा है खोज नहीं कर पाएगा। ये मनु भैया की खोज है, उसकी MBBS की डिग्री है, मनु भैया के सामने फेल है, MD की डिग्री है, मनु भैया के सामने फेल है। चल दिखाई है, देखिए आराम पड़ गया, देखिए मैं मार रहा हूँ, मारने से दर्द कम होगा, देखिए कम हो गया, उठा फिर कहाँ दर्द, चल के दिखा यहाँ से, वहां तक भाग के दिखा, भाग के। তো ভিউয়ার্স সকল ভিডিওটা দেখছেন আপনারা সবে, আশা করি সবে বুঝতে পারছেন ভিডিও কিটা দেখা নিয়েছে। আর এই ভিডিওটা হইলো কি, খুব সম্ভব হয়তো উত্তরপ্রদেশের সাইটের বা দিল্লির সাইটের এরকম হইতে পারে, আমি পুরা সম্ভবত জানি না যে এই ভিডিওটা কোন কোন জায়গার ভিডিও। তো আপনারা ভিডিও দেখ যদি দেখছেন কেউ, তো কমেন্ট করে জানাই বা ভিডিওটা কোন জায়গায় আছে, আমি আপনারা সবে কমেন্ট করে জানাই বা ভিডিও।
ভিডিওত মানে এরকম দেখানি হয়েছে যে এক মহিলা আইসে হওয়ার পরে তানে তানে মানে তান জিগে হয়েছে জিগানি হয়েছে তান কোমরের বেদনা কত বছর থাকি ডাক্তারে বলে 8 বছর থাকি তান কোমরের বেদনা কমাইতে পারেন না কিন্তু বেটায় বলে ও পিঠে ফাটে বাড়িয়ে আদ্রতি বাড়িয়ে বলে ও ঠিক হয়ে গেছে আপনারা কবি বা এটা হাসানি কি মিশানি আমি তো পুরা জানিয়ে না এটা এটা মানে কিছু মানুষ আছেন পয়সা লুটিয়ে খাইবার দান্দা যাতে মানে অন্য কোনো কাম করতে লাগে না খালি পয়সা লুটিয়ে খাইতা আর কোনো দান্দাও নাই যা মানুষ ইটা মানুষ বলা আসেন বলা চলতে হয় যা মানুষ ইটা মানুষের তাকে আপনারা মানে বাসিয়া তা অবকাশ হবে আমার আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইল বলা আর দেখানি আপনারা কিলে অবদ্রামে করে মানে পরের মানুষটায় মহিলার পেটে ফুটে যখন আগ দেরি যখন মানে সমাজের অ্যাকচুয়ালি এটা খারাপ জিনিস দেখায় এটা তারা যে ভিডিও বানাই কম করছে ঠিক আছে ভিডিও বানাই অ্যাকচুয়ালি ডালতে লাগছিল না এইরকম ভিডিও আর আপনারা দেখছেন ভিডিও ভিডিও আজকে কিলা লাগলো আমি সবরে একটা জিনিস মানে হুঁশিয়ার হইতাম চাই এইরকম আপনার আমার আমরা আশপাশেও আছে নিলা মানুষ এলা খাম করিয়া মানে পত্রা ইলা খাম ইলা এটা মানুষের ক্ষেত্রে কি আপনারা বাঁচিয়া তাহবাস হবে আর অন্যরও মানে বাঁচিয়া থাকার মানে উদ্দেশ্য দিবা যদি কোনো মানুষ ইলা ইরা ইলা মানুষের কাছে যায় তো তারাও তুমি নিষেধ দিবা যাতে মানে ইলা মানুষের কাছে গিয়ে মানে কাছে যায় না আপনারা দস্তুর মতো ডাক্তার আছে বেটা কইছে এমবিবিএস ডাক্তারে বলে এটা বেমার বলে কমাইতে পারেন না বেটা ও এক বাড়িয়ে দিয়ে কমাই দিছে এটা আপনারা বিশ্বাস করেন না কইছে আলতুরার এক বাড়িয়ে যদি বেমার কমে যায় গিয়া তা মানুষ তার দুনিয়া করিলা না বেমার লইয়া বেটার এক বাড়িয়ে যদি সব বেমার কমে গেছে গিয়া বেটে জি 8 বছর থেকে ফাও তুলা মারতে পারেন না বেটা একবার বাড়ি মারছে আস্তা ফাও বলে ঠিক হয়ে গেছে এটা হাসা নাকি মিশানি আমি তো পুরা জানিয়ে না এটা খালি একটা 500-400 পুকুর না তার আর পয়সা লুটিবার দান দেয় যা মানুষের কাছ থেকে তো আপনারা এইরকম যদি কোনো মানুষ পাইন কোনো হানো তাহলে আপনারা ব্যবস্থা লইবা আর আপনারা বাঁচিয়া থাকবা অন্যরও বাঁচা মানে লাগিয়া মানে উদ্দেশ্য করবা সমাজরে জানাইবা যাতে এইরকম মানুষের কাছ থেকে বাঁচিয়া থাকান সারা তো আজকের ভিডিওটা হইল ওখান আমি কইতাম চাইছিলাম সাগরে আজকের ভিডিও টপিকটা হইল ওখান তে আপনারা যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা তো ভিডিও আপনারা সবে শেয়ার হয়ে দিবা যাতে মানে সবে পাইন সবে দেখতে পারেন এই ভিডিও আর ইলা ভিডিও এই ভিডিও দেখে বহুত মানুষ হয়তো সচেতন হইতে পারেন কারণ আমাদের আশপাশে ইলা বহুত মানুষ আছে বহুত মোল্লা পণ্ডিত সকলও আছে বহুত কবিরাজ সকলও আছে ইলা তাতে ইলা বন্ধ মানে সব মানুষের আমি কইয়ান না বোঝেলা যারা মানে বদরজিও আছেন বন্ধ এরার ব্যবস্থা কি মানে মানুষ বাঁচিয়া থাকার লাগিয়া আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হইল আজকে তো সারা মাইন্ড করবা না যাতে যারা মানে আমি সবরে এখান কইয়ার না তো মাইন্ড করবা না যাতে আমি সবরে ওখানে কইয়ার সব মানে বাঁচিয়া থাকার চেষ্টা করবা আর অন্যরেও যদি আপনারা চকুত লাগে ইলা কোনো মানুষ তো বাঁচাইবার চেষ্টা করবা তো আজকের ভিডিও এখানেও আমি শেষ করলাম তো সারা সুস্থ থাকুক বালা থাকুক আসসালাম।